हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल संजीदास ब्लॉग। सकाल सकाल चले आसलम, सकाल बेला सवार जो पोरिस बनालम। आमी अवश्य आलमंड मिल्क दिए बनिए पोरिसटा, कारण मिल्क तो एमनी ओरा ग्लासे करे खाए, तो आलमंड मिल्कटा देखा जाए जे ग्लासे करे खेते चाय ना, तो ये जोन आलमंड मिल्क दिए पोरिसटा बनाले आर तेमन किछु बोले ना। आबार मिक्सड नाटेर गुड़ाओ दिए एखाने, अनेक हेल्दी एवं ये खेले तो पेट एकदम एमनी भरे जाए। एखन तो वर्ल्ड मोस्ट हेल्दिएस्ट कार्बोहाइड्रेट होच्छे पोरिस, अनेक भालो गुड कार्बोहाइड्रेट। तो अनेक किछु निये चले आसबो आपनादेर साथे एखनकार जोन्नो। आल्लाह हाफेज। मोखटा दिये केमने बाड़ी मारलो एलিস? যদি এটা রাইট সে কি ইচ্ছা করে নাকি বুঝে নাই? ইচ্ছা করে করেছে। দুষ্টু মিল্ক খাবে? কেন বোনকে মেরেছ? কেন বোনকে মেরেছ? তোমাকটা দিব না তোমাকে। নো থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ। এলিসা সামনে নিচে খাবো। এরকমই হয় বেশি ভাই বোন থাকলে, ঝগড়াও হয় বেশি, আবার আদর ভালোবাসাবাসিও বেশি হয়। আমরাও বেশি ভাই বোন ছিলাম, সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করতাম, আবার এখনই মিলে যাইতাম। আম্মা কত বকতো, এখনই ঝগড়া করলে আবার এখনই মিলতেছিস, তোদের লজ্জা নাই। আর আজকে হচ্ছে দুপুরে স্প্যাগেটি করেছিলাম ভেজিটেবল দিয়ে, আর এমনিতেও আলাদা করে ভেজিটেবল একটু করে নিয়েছি, আর হচ্ছে চিকেন ছিল। তো স্প্যাগেটি তেমন একটা খাওয়া হয় নাই, শুধু ওরা চিকেন খেয়ে পেট ভরে গেছে। আর আজান তো খেয়ে ফেলেছে, তারপরেও তার সব সময় খাবারের টেবিলের মাঝখানে বসতে হবে, না হয় তার পাপার মাঝখানে বসতে হবে। এটা অবশ্য আরজুই অভ্যাস করিয়ে ফেলেছে, কারণ হচ্ছে আমি সবসময় বলি যে কখনোই বাচ্চাদের খাওয়ানোর সময় বাচ্চাকে কোলে বসাবো না, আরাম করে খাও, কিন্তু ও বসায় ফেলতো সবসময়, এখন অভ্যাস হয়ে গেছে। বাট আমি সবসময় মানে আরাম করে খাবো, আমি কান্না করলেও আমি কোলে নিব না। আর আইসক্রিম টাইম এখন। কি কথা বলছিল সে? BTS. Oh my god. No, bro. He's acting his British trust. Oh, come on. Where did the video go? Hold up. Let's act it. This is it. Okay, right? Listen. এরকম বাবা কয়জন দেখছেন বাচ্চাদের সাথে তাল মিলাই? আমার বড় মেয়ে কি এক কোরিয়ান গানের যে ব্যান্ড দল পছন্দ করে, তার বাবাও তার সাথে তাল মিলায় সবসময়। কনসার্টে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, নেক্সট ইয়ারে নাকি
কোরিয়াতে যাবে, মেয়েকে নিয়ে কনসার্ট দেখবে। আবার প্রায় শুনি আলিসা এখনও কি ইংল্যান্ডে এখনও কনসার্ট হচ্ছে না, বিটিএসের কবে হবে দেখো তো, টিকিট কাটবো। মানে কি, মানে মানে এমনিই তো নাচনি বুড়ি আরও ঢোলের বাড়ি দিচ্ছে, আর আমি গিয়ে হাই হুতাশ করি সারাক্ষণ। জালিসা তোমার লাইফ থেকে বিটিএস কবে যাবে? এ বিটিএস কেন তোমার লাইফে? এই বিটিএস তো মানে লাইফ পুরো শেষ করে দিচ্ছে। তো আমি ভিলেন হব না? আমি তো আর তাল মিলাই না বাচ্চাদের সাথে, তো আমি হয়ে গেছি বাচ্চাদের কাছে ভিলেন, আর বাবা হয়ে গেছে হিরো। আর এই তো মজাদার চা, চা থাকলেই সামনে শুধু আমি বলি আমার সামনে কেন মানুষজন নাই। আমার মনে হয়েছে চা দেখলেই মনে হয় যে আমার বাসায় যদি গেস্ট আসতো, আর গল্প করতাম আর চা খাইতাম, অনেক ভালো লাগতো। আমার কেন জানি চায়ের সময়, বিশেষ করে শুধু চাটার সময় মনে হয় যে অনেক মানুষ থাকবে সামনে, সবার হাতে হাতে চায়ের কাপ থাকবে আর চা খাবো। আর দুধ চায়ের সাথে আমার অনেক বেশি ভালো লাগে এই বাটার ক্রুসানটা, বেক ওভেনে মানে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে নিলে অনেক মানে ভালো লাগে, ক্রাঞ্চি না জাস্ট মচমচা করে নিলে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমাদের এখানে একটা শপ আছে, এটার ক্রুসান্ত অনেক বেশি মজা হয়। আর আমাকে দেখা যাচ্ছে কি দেখ, চা খাচ্ছি আর হচ্ছে মাগরিবের আগে, যারা বলেন আপনি এত ডায়েটিং করেন এত শুকান আপা কিভাবে, এই যে দেখেন আমার ডায়েটিং, আমার বাচ্চারাও হাসতেছে আমার কথা শুনে, ওয়াইল কারণ তারা তো দেখে আমি তো সারাদিন খাই, এই যে আমার ডায়েটিং দেখেন, যারা ডায়েট করে তারা মনে সপ্তাহে এই খাবারটা খায় না, না খেয়ে থাকে। আমার খুব পছন্দের খাবার, আমি বুঝি না এই ক্রুসানটা এত মজা কেন, কোন দোকানে বাটার ক্রুসান সার্বক্ষণিক বেক হয় যে সেজন্য অনেক ভালো, কোপার চেয়েও বেটার হচ্ছে এটা। আসেন চলে আসেন আমাদের সাথে চা খেতে। আমার বউকে অনেক অনেক ধন্যবাদ যে সে অনেক সহানুভূতির সাথে এক কাপ চা বানিয়ে দিয়েছে আমাকে। নির্যাতিত পুরুষ এক কাপ চা, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার একটা বিজনেস পেজ আছে আর দু সঞ্জিত লন্ডন বাজার, ওখানেও প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জয়েন করে ফেল আমার পেজটাতে। আর এটা হচ্ছে গতকাল দুপুরের খাবার, আরজুর খিচুড়ি এতই পছন্দ, এতই পছন্দ, 365 দিন খিচুড়ি দিবেন সে মহা খুশি। আর আমার সবচেয়ে একটা অপছন্দের খাবার বলা যায় খিচুড়ি, না পারতে আমি খিচুড়ি খাই। আজকের লাঞ্চ খিচুড়ি, মিক্সড ভেজিটেবলের শাকও দিয়েছি আজকে, গাজর, তারপরে হচ্ছে সিম, ব্রোকলি, ফুলকপি, পাস্তা, চিকেন পাস্তা, ক্যাপসিকাম, সুইট কর্ন দিয়ে, আর ডিম ভাজি। ঘুমের থেকে উঠেছে, আর এখানে স্পিনাচ দিয়ে আমার জন্য একটা ডিম ভাজি করেছি, অনেক মজা লাগে, খেয়েও নেই। দুইটা জিনিস আছে না, ভ্যাসলিনটা এবং ওয়াটার বোতলটা সরিয়ে রাখো রাইট প্লেসে, তুমি তো জানো কোথায় যায়। আজান উঠে গিয়েছো? বাবা বসে যা।
এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার বিজনেস পেজ আরজু সঞ্জিদা লন্ডন বাজার ফেসবুকে আছে, তোমরা সেই বিজনেস পেজটাতেও জয়েন করে ফেলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।